আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা জেলা ও গাজীপুর জেলার মধ্যবর্তী স্থানে অর্থাৎ তুরাগ নদীর উপরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের কাজ চলছে। এই ব্রিজটি ঢাকা জেলা এবং গাজীপুর জেলার সংযোগ সেতু হিসাবে, অর্থাৎ দ্বিতীয় সংযোগ সেতু। অলরেডি একটা ব্রিজ আছে আমার এইদিকে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির পাশেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ঢাকাবাসী এবং গাজীপুরবাসীর জন্য সম্পূর্ণ আশীর্বাদ হিসেবে এই ব্রিজটি কাজ করবে। আমাদের এলাকার মানুষ এবং আমাদের এলাকার ঢাকা জেলার মানুষ এবং গাজীপুর জেলার মানুষের সংযোগ সেতু এই ব্রিজের উপর দিয়ে লাখো লাখো মানুষ যাওয়া আসা করবে। অলরেডি এই পাশের ব্রিজ দিয়ে লাখো লাখো মানুষ দৈনিক যাতায়াত করছে, কারণ যারা মিরপুর বা উত্তরা এছাড়া গাজীপুরের অন্যান্য অঞ্চলে রয়েছেন তারা নিয়মিত এই ব্রিজ ব্যবহার করে টঙ্গীতে বা টঙ্গী শিল্পনগরীতে কাজ করতে যাচ্ছেন তাদের জীবিকা নির্বাহের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজটির কাজ, দ্রুত এগিয়ে চলছে। আমি কোনো নিউজ বা রিপোর্টার নই, আমি এখানে এসেছি শুধুমাত্র আমার ভালো লাগা নিয়ে, কারণ আমাদের এলাকার একটি আশীর্বাদ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে এই ব্রিজটি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের যে কার্যক্রম শুরু হয়েছে, আর আমার পিছনেই রয়েছে তুরাগ নদী বিশ্ব ইজতেমা মাঠ। ভাবতেই ভালো লাগছে আমরা নতুন একটি ব্রিজ পেতে যাচ্ছি এবং খুবই দ্রুত এই ব্রিজের কাজ শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, লাখো লাখো মানুষ যাওয়া আসা করবে এই ব্রিজ দিয়ে। ব্রিজের নাম কি হবে এখনো আমি জানি না, হয়তো কি নামে এই ব্রিজটির নাম হবে, তবে সাধারণত বলতে যাচ্ছি বা এখন আপাতত কামারপাড়া দ্বিতীয় ব্রিজ হিসেবে আমি উপস্থাপন করছি, কারণ যেহেতু একটি ব্রিজ আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় ব্রিজ। এই ব্রিজটির খুবই উন্নত কাঁচামাল এবং উন্নত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই ব্রিজটি বানানোর জন্য, এবং মজবুতভাবে আশা রাখি, কারণ অনেক অনেক খারাপ সংবাদের মাঝেও এইটি খুবই ভালো সংবাদ আমাদের উত্তরাবাসী বা কামারপাড়াবাসী তাছাড়া টঙ্গীবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশীর্বাদ এই ব্রিজটি। দৈনিক যারা মূলত এই অঞ্চলে বসবাস করেন সকালে দেখতে পারবেন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে। পাশে রয়েছে বিভিন্ন শিল্প কারখানা, কারণ টঙ্গী অলরেডি শিল্প নগরী হিসেবে চিহ্নিত, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, আমরা আশা করছি এই ব্রিজটির কাজ দ্রুত শেষ হবে এবং আমরা এই ব্রিজটি খুবই দ্রুত ব্যবহার করতে পারব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, অযথা এই করোনাকালে বাইর হবেন না, আর যদি বের হন নিরাপদ নিজের নিরাপত্তা এবং সুনিশ্চিত করে বের হবেন। আল্লাহ হাফেজ।